কথার সাগর, বাচ্চাদের জন্য এই গল্প। আজকে গল্পের প্রথম গল্প হলো ধ্রুব। প্রাচীনকালে উত্তানপাদ নামে একজন বড় রাজা ছিলেন। সুনীতি ও সুরুচি নামে তার দুই রানী ছিল। সুনীতির পুত্রের নাম ছিল ধ্রুব আর সুরুচির পুত্রের নাম উত্তম। রাজা সুরুচি এবং উত্তমকে বেশি ভালোবাসতেন। একদিন উত্তমকে রাজার কোলে বসে থাকতে দেখে ধ্রুবও রাজার কোলে বসার জন্য বায়না ধরে। ধ্রুবর এই আবদার শুনে সুরুচিও কি তিরস্কার করেন এবং রাজাও মৌন থাকেন। ধ্রুবর বয়সে যদিও বালক ছিল, কিন্তু সে এই অপমান সহ্য করতে পারল না। সে এই বলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো যে এখন আমি এমন বসার জায়গা পাব যেখানে উত্তম কেন অন্য কেউই আজ পর্যন্ত বসতে পারেনি। সে বনে গিয়ে সাতজন বড় বড় ঋষিকে জিজ্ঞাসা করে জানতে পারল যে ভগবান বিষ্ণুই তাকে এমন স্থান দিতে পারবেন যা আর কারো মেলেনি। ভগবান বিষ্ণু তাকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করতে হবে। বালক তো দূরের কথা, তপস্যা করা বড়দের পক্ষে কঠিন কাজ, কিন্তু ধ্রুব ছিল নিজ সংকল্পে দৃঢ়। সে আহার নিদ্রা ত্যাগ করে একাসনে বসে বিষ্ণুর ধ্যানে মগ্ন হয়ে রইল। তার তপস্যায় দেবতারা ভয় পেয়ে ভাবলেন যে ধ্রুব যদি তপস্যার দ্বারা স্বর্গের অধিকার কেড়ে নিতে চাইছে, দেবতারা নানাভাবে ওর তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেন। তাই ওকে ভয় দেখানোর জন্য কখনো ভয়ঙ্কর ভূতপ্রেত পাঠালেন, কখনো গানবাজনা সৃষ্টি করলেন, কখনো ঝড় ঝঞ্ঝা সৃষ্টি করলেন, কিন্তু ধ্রুবের তপস্যা এমন একাগ্র ছিল যে তা ভঙ্গ হলো না। সে শান্ত চিত্তে নিজের তপস্যায় রত রইল। পরিবেশে ভগবান বিষ্ণুর আর স্থির থাকতে পারলেন না। তিনি ধ্রুবর সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, ধ্রুব, তোমার মতো এমন তপস্যা করা বড়দের পক্ষেও সম্ভব নয়। আমি তোমার প্রতি অসন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমার ইচ্ছে মতো বর তুমি চেয়ে নাও। ধ্রুব হাত জোড় করে বলল, প্রভু, চিরকালের জন্য আমায় এমন এক উচ্চ স্থান দিন যা অন্য কেউ কখনো পায়নি। ভগবান বললেন, তাই হবে, আমি তোমাকে সবচেয়ে উঁচু তারা বানিয়ে দিচ্ছি, যে তারা তোমার তপস্যার মতো অটল হয়ে থাকবে। যে সাতজন ঋষি তোমাকে তপস্যা করার পরামর্শ দিয়েছিলেন, তারাও নক্ষত্র হয়ে তোমার চারিদিকে প্রদক্ষিণ করবে। তুমি সর্বদা দিকভ্রান্তদের পথ দেখাবে। ভগবান উত্তর দিকের আকাশে ধ্রুবকে একটি তারা করে দিলেন, যাকে ধ্রুব তারা বলা হয়। সাতজন ঋষিও তারা হয়ে ওর চারধারে পরিক্রমা করছেন। রাত্রিবেলা আকাশের উত্তর দিকে তাকালে তোমরা ধ্রুব তারা ও সপ্তর্ষিদের সর্বদাই দেখতে পাবে। আজকের সারমর্ম, দৃঢ় সংকল্প দ্বারা অসাধ্য সাধন করা যায়। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আর বাচ্চাদের অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ।